বাংলা সাহিত্যের ভৌতিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আধারে আড্ডা। আজকে আধারে আড্ডার সন্ধ্যায় আপনারা শুনবেন দুটি গ্রাম বাংলার ভূতের গল্প। প্রথম শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত মাঝি, এবং দ্বিতীয় বুদ্ধদেব বসুর কলমে রচিত দিনে দুপুরে। এই দুটি গল্পই আমাদের চ্যানেলে পূর্বে পোস্ট করা হয়েছিল, তবে বেশি শ্রোতা না পাওয়ার জন্য গল্প দুটিকে পুনরায় পোস্ট করা হচ্ছে। আশা করছি আমাদের এই গল্প আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ, সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তার গায়েরই এক লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল। বুকটা বড় দূর দূর করছে তার। ওই একটি মেয়ে বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ বাঁধলে তাদের গায়ে বড় বিপদের কথা। সেখানে ডাক্তার বদ্যি নেই, ওষুধপত্র পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে, তা মুদির দোকানের মালিকই রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতে যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরো কারণ হল আজ সকাল থেকেই দুর্যোগ চলছে, যেমন বাতাস তেমনই বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার। দিনু মণ্ডল বলল, পৌঁছাতে পারবে না বলে ধরেই নাও, তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হলো। সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে, মেয়েটা আমার পথ চেয়ে বসে আছে। জয়চাঁদ আর দিনু মণ্ডল দুর্যোগ মাথায় করে বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তার বাবু চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধ নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবানই ভরসা, বৃষ্টির মধ্যে বাস ধরল তারা। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটেও চলতে চায় না, দুপা গিয়েই থামে। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায়। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে। যে গাড়ি বিকেল 5টায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরও বেড়েছে, ঘাটের দিকে কোনো লোকজনই নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দাঁড়ালো। নৌকা বা ভটভটির নামগন্ধ নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠছে, বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া কেউ এই আবহাওয়ায় নদী পেরোনোর কথা কল্পনাও করবে না এখন। দিনু মণ্ডল বলল, ইয়ে চলো ভায়া, বাজারের কাছে আমার এক পিস্তুত ভাই থাকে, তার বাড়িতেই আজ রাতটা কাটাই না হয়। জয়চাঁদ রাজি হলো না, বলল, তুমি যাও দিনু দাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়। পাগল নাকি, আজ নৌকো ছাড়লে উপায় আছে? 3 হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে গিয়ে একটু জিরিয়ে নাও। আমি যদি কোনো উপায় না বের করতে পারি তবে একটু পরে আমিও আসছি। দিনু মণ্ডল ফিরে গেল।
জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে, ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ আগে। ঘাটে কোনো মাথা গোজার জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগল। মেয়ের কথা ভেবে কাঁদল খানিকক্ষণ। কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ, সময়ের হিসাব তার মাথা থেকে উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে, ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল। জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ। সামনেই ঘুটঘুটে অন্ধকার নদী, নদীতে শুধু 5-7 হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে। সত্যি এই নদীতে দিশি নৌকো বা ভটভটি চলা অসম্ভব। জয়চাঁদ তবু যে বসে আছে কারণ এই নদীর ওপাশে পৌঁছতে পারলেই আর 5-7 মাইল দূরে তার গা। এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভব করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ, ভুল দেখল নাকি? অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নেচে উঠল না? চোখ রোগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল। দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যিই দেখল একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল। এ দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব, তবে এমনও তো হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল, ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারিস হয়ে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এলো। সে একসময় ভালোই নৌকা বাইত, ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে নাকি? পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকবে বলেও মনে হয় না। ডিঙি নৌকা সহজে ডোবে না, একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয়। জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায়। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমে ডিঙিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনল পাড়ে, তারপর অন্ধকার হয়ে যাওয়ায় চোখে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ। নৌকোর খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। লোকটা বোধহয় পেটের দায়ী মাছটাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল, প্রাণটা গেল। জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে পাজা কোলে তুলে এনে ঘাটের পাথরে উপর করে শোয়াল। প্রাণ থাক বা না থাক বাঁচানোর একটা চেষ্টা তো করাই দরকার। সে লোকটার পিঠ বরাবর ঘন চাপ দিতে লাগলো যাতে পেটের জল বেরিয়ে যায়। সে হাতরে হাতরে বুঝতে পারলো লোকটা বেশ রোগা, জরাজীর্ণ চেহারা, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখনই লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে আসলো, উহ বা আ গোছে। জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করল। প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন। লোকটি বলল, কে বটে তুমি? আমাকে চিনবেন না, গাং পেরোবার জন্য দাঁড়িয়েছিল, হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল। লোকটা উঠে বসল, ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নেই। লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল, উফ বড্ড ভাড়া গেল আজ,
প্রাণে যে বেঁচে আছি সেই ঢের, তা তুমি যাবে কোথায়? জয়চাঁদ হতাশ গলায় বলল, যাব কেওটা গায়ে, ওপার থেকে 5-7 মাইল পথ, মেয়েটার বড্ড অসুখ, খবর পেয়েই যাচ্ছিলুম আর কি, তা সে আর হয়ে উঠল না দেখছি। লোকটা বলল, কেমন অসুখ সে? ভেদ বমি হয়েছে শুনেছি, কলেরা কিনা কে জানে, গিয়ে জ্যান্ত দেখতে পাবো কিনা বুঝতে পারছি না। লোকটা বলল, মেয়েকে বড্ড ভালোবাসো বুঝি, তাই না? তা বাসি, বড্ডই বাসি, মেয়েটাও বড্ড বাবা বাবা করে। লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? তোমাকে পৌঁছে দিই। খেপেছেন নাকি? কোনো রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকো বাইতে গেলে মারা যাবে নির্ঘাত। আমার মেয়ের যা হওয়ার তা হয়েই গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব নয়। রোগা লোকটা গামছা কোমরে বেঁধে নিয়ে বলল, ওহে বাঁচা মরা তো আছেই, সে কি আর আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা। চলো নৌকায় উঠে পড়ো, তারপর ভগবান যা করেন। লোকটার গলার স্বরে কি ছিল কে জানে। জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গলিয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ উতার ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তের জন্যে উপত্যকায় নেমে যাচ্ছিল, আবার উঠল, আবার নামল। ওঠা আর নামা, মাঝ দরিয়ার জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো, কিন্তু জয়চাঁদ দু হাতে শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল, জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শালখুঁটির মতো দাঁড়িয়ে, হাতের বৈঠা যেন জলকে তোলপার করে সব বাধা ভেঙে নৌকোটাকে তীর গতিতে নিয়ে চলেছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁদিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুঝে ফেলেছিল, কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো এর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকাটা ঘাটে এসে লাগল। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে বলল, এ ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বটগাছের দিকে চেয়ে বলল, কি আশ্চর্য, এ তো আনন্দপুরীর ঘাট, এ ঘাট তো আমার গায়ের লাগোয়া, এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকোয়ে আনন্দপুর আসতে তো 7-8 ঘন্টার সময় লাগে, ঝড়ের দৌলতে আসা গেছে বাবু। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না ঝড় তো উল্টো দিকে, যা হোক পৌঁছে তো গেছি। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল, আপনি কে বলুন তো? আমি তো একজন মাঝি, তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো, মাথাটা নেড়ে বলল, আপনাকে প্রাণ ফিরিয়ে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই, আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, করো কি জয়চাঁদ, করো কি, বাড়ি যাও জয়চাঁদ, বাড়ি যাও। জয়চাঁদ বলল, গিয়ে মেয়ের কাছে যাও, সে ভালো আছে, অসুখ সেরে গেছে,
জয়চাঁদ বলল, জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে? বুড়ো মাঝি একটু হাসল, তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল তা কে জানে। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। তখন বেলা দুপুর, বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার দিকেই তাকিয়ে বলল, এই যে দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে তুমি? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন না, আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমন ভাবেই কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত বা অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে, একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন? ওই বাচ্চা মেয়েটার কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতে পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছে। কি হয়েছে তোমার মায়ের? কি হয়েছে তা তো জানি না, বড় অসুখ। কতদিন ধরে এই অসুখ? অনেক দিন। ডাক্তার বাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান চোখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো, ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। বললুম, চলো তাহলে তোমার বাড়ি যাই, দেখে আসি তোমার মায়ের কি অসুখ হয়েছে। ডাক্তার বাবু, আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরো কি একটা বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, হয়েছে, সেজন্য ভাবতে হবে না। আমি তাড়াতাড়ি বললুম, নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাকখোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের বুঝি ওই 99 জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণে আড্ডা মেরে বাড়ি ফিরছিলুম। তবু মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনল। হেঁটে রওনা হলুম মেয়েটির সঙ্গে সঙ্গে কালীঘাটের পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেছেন? ডাক্তার? না, মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনিই আমি ভালো হব, টাকা পাবো কোথায়। তুমি কি তাহলে আজকে ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে, এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল, সেই থেকে আমি আর মা, ব্যস্ত ছিলাম আমরা, এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তার বাবু, মা কতদিনে ভালো হবে? আমি ডাক্তারি ধরনে হেসে বললাম, সে এখন কি করে বলি? ডাক্তার বাবু,
আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকাননি। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে এত দূর ছুটতে ছুটতে এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন। ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পরে ডাক্তাররা বসেন, আমার তো সাহস হয় না ভিতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখে মনে হলো আপনি আমাকে দয়া করবেন হয়তো। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললাম, আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনোদিন ভুলব না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করল, ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? না না, কোথায় কষ্ট, মুখে বললুম বটে, কিন্তু কালীঘাটের পুল পর্যন্ত আসতেই মনে হলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরেছে, না খেয়ে সবার উপকার করতে গেলে হয়তো নিজেরই। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্তই ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি, আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিয়ে যেতাম। উফ, কত কষ্ট হলো আপনার। বাহ, হ্যাঁ এতটুকু হাঁটতে পারবো না, অনেক গলি ঘুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসেনি, সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতারই নয়, একেবারেই অজপাড়াগা, পুকুর বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, আবার কিছু বা খড়ের ঘর, একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়ে যাওয়া একতলা বাড়ির সামনে এসে মেয়েটি বলল, এই তো চলে এসেছি। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রী লোক নিঃসার হয়ে শুয়ে আছে, চোখ তার আধো বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকল, মা মা। কোনো জবাব এলো না। মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, দেখো মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করে দেবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো, একখানা হাত বুঝি একটু ওঠবার চেষ্টা করল, অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে, ডাক্তারবাবু ভালো করে দেখুন তো, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে, তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো, আমার মা ভালো হবেন তো? এই তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলাম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল, একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না, কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকেই স্থগিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, এই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলাম মেয়েটির সঙ্গে, কিন্তু মেয়েটি কোথায়, তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে কেওড়াতলাতে চলে গেল? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল,
একটা লণ্ঠন, দু একটা থালা বাটি, সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখে ভুল ছিল, মনের ভুল? এই রোদ্দুরে আমার মাথাটা কি খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিক আছে নাকি আমি পথ ভুলে কোনো ভুল বাড়িতে এসে উপস্থিত হলাম? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, মাথার ওপরে যে আগুন ঝরছে সে খেয়ালই নেই, চারিদিক ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধ বয়সী লোক আমার পাশে এসে দাঁড়িয়েছে, কোনোখানে কেউ ছিল না। হঠাৎ লোকটা মাটি ফুঁড়ে উঠল নাকি, তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ আইন তো আমারই, কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে দুবার চোখে দেখিনি মশাই, সংসারে কেউ কোনোখানেই নেই, আইনের পেঁচা ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে। আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ? পিসি টেকলেন 30 বছর, 20 বছরে ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হা করল, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবে, এর আগেই লোকটা বলে চলল, ওই তো ওই 1 ফোঁটা 12 বছরের মেয়ে, তা মাটা যেদিন হক্কা গেল পরের দিন ও দিব্যি কড়ি কাঠ থেকে ঝুলে পড়ল, একখানাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়েই কর্ম সারল। কি ডেপো মেয়ে মশাই, একরকম চলে যেত, তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ ওই ভূত না হাতি, আপনি তো এডুকেটেড লোক, আপনিই বলুন ওসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা হরে ধরে 400ই দেবেন, যান জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম, এটা তাও কতদিনের কথা? কোনটা, এই পিসির? তা 2 বছর হবে মশাই, পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই, মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেবে না, এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই, না কি বিপদে পড়েছি, গিলতেও পারি না উগড়াতেও পারি না, আমি গরিব মানুষ, আমার ওপরে এ জুলুম কেন? থাকি কাঁচরা পাড়ায়, রোজ রোজ এসে যে তদ্দির করবো তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা কি দেবেন আপনিই বলুন আগে, বলুন না। ও দাদা দাদা,